হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে 11:30। তো 11:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। আজ গিয়ে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ছানদান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্না বাকি আছে। রান্নার মধ্যে ভাতও হয়ে গেছে আর তরকারিটা বাকি আছে, তরকারিটা করবো। আর এখানে সকালে আমাদের খাওয়া হয়ে গেছে চা আর বিস্কুট, আর এদিকে সবজি নিয়ে বসছি এখানে দেখো বারান্দাতে, এই সব সবজি নিয়ে। রান্না হবে হচ্ছিল পালং শাক আছে, তো পালং শাক নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে আসার পথে। তো শাকটা দিয়ে নিরামিষ একটা সবজি করব, আর ছেলেদের একটা ডিমের একটা কালিয়ে টাইপের বানিয়ে দিব। আর ভাবছি করলা আছে তো করলা ভাজা করব, এটাই করব, আর কিছু করছি না। তো বাজারে যেতে ইচ্ছা করতেছে না, তো বাজারে গেলে একটু চিকেন আনা যেত, যেহেতু সামনে বাজারটা জলেশ্বরী বাজারটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে বন্ধ আছে। বাজার আনতে গেলে সে যেতে হবে বউ বাজারে, তো বউ বাজারে অনেকটা দূর, হেঁটে যাওয়া যাবে না, টোটোতে যেতে হবে। মানে আমার এখন আর যেতে ইচ্ছা করছে না। যাই হোক, বাড়িতে যা আছে ওই দিন রান্না করছি, রান্না করে আবার যেতে হবে বরকে ভাত দিতে। আজকে হচ্ছে রবিবার, তো ও তো দোকানে গিয়েছে, তো দোকানে গিয়েছে ওদিকে আমি ডিম সেদ্ধটা বসে দিয়েছি, মনে হচ্ছে ডিম সেদ্ধটা হয়ে গেছে, অফ করে দিই। ভাত হয়ে গেছে, ভাতও কমপ্লিট হয়ে গেছে, চা খেতে দিতে ভাত কমপ্লিট হয়ে গেছিলো আগে। এখন হলো সবজিটা কাটবো আর ধমাধম দুই কড়াইতে রান্না বসাই দিব। আর এই ঘরে বিছানা আজকে ছেলে উঠেছে, ছোটো ছেলে কমপ্লিট করেছে। আর আমাদের এই ঘরে বিছানাটা আজকে আমি উঠিয়েছি, আর চাদরটা অনেক নোংরা হয়ে গেছিলো তো চাদরটা চেঞ্জ করেছি। আর এইদিকে যে দুই টুলুমুলু, যখনই ব্লগ করতে থাকি তখনই মোবাইল ঘাটতে থাকে, আসলে এরকম অবস্থা। পড়তে বসবে না নাকি আজকে ছুটি? কালকে ছুটি করেছে, তা ভাবছে আজকে বসবো, বুঝলাম। আচ্ছা ঠিক আছে। আর এই চাদরটা হচ্ছিল অনেক বড় আছে, বুঝতে পারছো, মানে সুন্দর হয়েছে। মানে আগে যে চাদরটা পেতেছিলাম ওটা হচ্ছিলো একটু ছোট ছিল, নিচে ঝুলতো না, তো এই চাদরটা দেখো অনেকটা ঝুলে গেছে, দেখছো এই দেখো কতটা ঝুলেছে। তো অনেকটাই বড় আছে, এটা সেট বালিশ কভার সেট আছে। তো ভাবছি, আমি ভাবছি সবগুলো মনে হয় ছোটো ছোটো হবে, তা না না ঠিকই আছে, চাদরগুলো হয়ে যাচ্ছে, সেট চাদরগুলো মনে হচ্ছে হয়ে যাবে। আর ওগুলো তো বালিশ কভার সেট ছিল না, শুধু নর্মালি, তো একটু ছোট হয় না। আজকে পাতলাম, ভালো হয়েছে, বিছানাটা অনেক বড় লাগছে। আর বিছানা বড় থাকলে ভালো লাগে, একটাই কারণে ভালো লাগে, বসে মানে দুইজন তিনজন লোক বসে আড্ডা মারাটা আর কি যায় যেহেতু। আর আর আমি একটু মার্কেটে যাবো ভাবছি, মার্কেটে যাওয়াই হচ্ছে না, মার্কেটে যাবো, আর যাবো কাল যাবো, কবে যাবো এখনো সঠিক জানি না, দেখি কবে যাই। তো এই একটা ফুলদানি আনার ইচ্ছা আছে, এখানে স্ট্যান্ড দিয়ে যে একটা ফুলদানি পাওয়া যায় না, এত বড়, এতটা হাইট, নিচ দিকে এতটা হাইট থাকবে, তো এই জায়গাটা একটা ফুলদানি রাখবো, সুন্দর একটা ফুলদানি নিয়ে আসবো, এরকম বড় বড় ফুল, গোলাপ ফুল হোক, সূর্যমুখী ফুল হোক, নানা ধরনের ফুল পাওয়া যায়, দেখি কোনটা ভালো লাগে তো নিয়ে আসবো, ইচ্ছা আছে। আর দেখি আরও কি মার্কেট করব, আরও কিছু কেনার ইচ্ছা আছে। তো দুটো নাইটিও আনতে হবে, তো নাইটিগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে, ভালো লাগছে না, তো দুটো নাইটি আনতে হবে। আর কি আনি জানি না, দেখি কবে মার্কেটে যাই তবেই আনতে হবে, যাওয়া হচ্ছে না, দেখি কাল পরশু টুসু যদি টাইম পাই যাব। তো এদিকে আমি শাকগুলো বেচে ধুয়ে একবার নিয়ে এসে এখানে বসলাম, আর এদিকে পালং শাকগুলো তো বেশি বড় না, ছোট ছোটই ছিল, তাও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু ভাজা করব না, তোমার হচ্ছিল নিরামিষ সবজির মধ্যে দিব, তো নিরামিষ সবজির মধ্যে দিলে একটু বড় বড় থাকলে ভালো লাগে। আর এর জন্যে দুইটা করে ফালটি করে দিচ্ছি ব্যাস, আর ভাজা করলে একটু ছোটো ছোটো করে কাটতে হবে। আর আমি এদিকে বসে পড়ছি বারান্দায় সবজি কাটতে, যে জায়গা নেই, মানে যাওয়ার জায়গা নেই, এদিকে সবজির প্লাস্টিকের টুকলাগুলো রেখে দিয়েছি, আর এদিকে মানে বসে পড়ছি। ও আমার ছোটো ছেলে আর কি বেরোনোর জায়গা পাচ্ছে না, তো সুপার উপর দিয়ে আর কি গেলো। যাই হোক,
তো নিরামিষ সবজি করবো, তোমাদের কী রান্না হবে সেটা তো বলেই দিলাম, তো সবজিগুলো কেটে নিই। আর এদিকে দেখো মিস্ত্রি আসার কথা ছিল কাজ, মানে কাজ করার জন্যে, তো মিস্ত্রি এখনও আসে নাই। প্রথমে একটা মিস্ত্রি ঠিক করলো, তো সেও ফাঁকিবাজ হয়ে গেছে, মানে আসে না। আর এক আজ না কাল, কাল না পরশু, এরম করতে করতে এক সপ্তাহ ঘুরালো, ঠিক আছে, ওকে ওনাকে আর কি বাদ দেওয়া হলো। তারপর আর একটা মিস্ত্রি মানে ঠিক করা হলো, তারও আসা কথা ছিল বৃহস্পতিবারে, সেও আসে নাই। বৃহস্পতিবার গেল, শুক্রবার গেলো, আসার নাম নেই। যাই হোক, তো সোমবারে কালকে আর কি, কালকে হোক সোমবার, তো কালকে আসার কথা, দেখি কালকে আসে নাকি। কবের থেকে সিমেন্ট বালি পাত এগুলো সব এনে রাখা হয়েছে, গেটও রেডি হয়ে গেছে, গেট রঙও করা হয়ে গেছে, মিস্ত্রির খবর নাই। যাই হোক, কাজে মানে একটা কাজ, কাজের একটা ঝামেলা নিয়েছি, কখন কাজটা শেষ হবে, যতক্ষণ শেষ হবে না ততক্ষণ একটা অশান্তির একটা ব্যাপার আছে, শেষ হয়ে গেলে ঝামেলাটা একটা মুক্তি হয়ে যায়। যাই হোক, আমার সবজি টবজি তো কাটা হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। যাই হোক, ডিমের কারিয়াটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছিল নিরামিষ একটা যে সবজি বলছিলাম পালং শাক দিয়ে, তো করে নিয়েছি, তো ডালে বড়িটা ছিল না, ডালে বড়িটা আর দিতে পারলাম না। যাই হোক, আর এদিকে যে আলু করলা ভাজা, আলু করলা ভাজাটা হলো আমি আমার বরই খাবো, সবজিটা আমি আমার বরই খাবো, দুই ছেলে তো এই দুটো একটা জিনিসও খাবে না, ওরা শুধু এই ডিমের কারিয়ে দিয়ে ভাত খেয়ে নেবে। তো ওরা ওদেরকে ভাত বেরিয়েও দিয়েছি, ওরা খেতে বসছে, আর আমি তরকারিটা উঠিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাতটাও বেরিয়ে নিয়েছি, তো আর ওদিকে বরের ভাতটাও রেডি করে নিয়েছি দোকানে নিয়ে যাওয়ার জন্যে। তো এদিকে ছেলে জিদ করছে, দুই ছেলে আর কি, তো ওর বাবার দোকানে যাবে, তো বলছে মা একটু বাবার দোকানে যাবো ঘুরতে, তো আমি বলছি শুধু শুধুই যাবে, যাওয়ার কোনো দরকারই নেই, কাজ থাকলে গেলে একটা ব্যাপার আলাদা, তো ওদেরকে আবার নিয়ে যেতে হবে আমার সঙ্গে। তো ফ্রেন্ডস, আমি দোকান থেকে আসার পরে তোমাদের সাথে একদম বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি। তো এখন বাজে 8:45, তো 8:15 দিকে আবার তোমাদের সামনে আসলাম, আর দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসার পরে একটু ঘুমিয়েছিলাম, তো দেখে মন বুঝতেই পারছো যে ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে ওঠে তো সন্ধ্যার আগের দিকেই মোবাইলটা নিয়ে বসেছিলাম, তো তোমাদের কিছু ভিডিও দেখছিলাম বসে বসে, আর এদিকে ছেলে দুই ছেলে বিকেলে খেলতে গিয়েছিলো, তো খেলে দিলে আসলো, আর হলো সারাদিন তো একবার ভাত খাওয়া আছে, তো দুই ছেলে একবার খেয়েছে, আমিও একবার খেয়েছি, আর বর তো সারাদিনে একবারই খেয়েছে, ও আসে একবারে রাত্রে খাবে। যাই হোক, আমাদের তো খিদে পেয়েছে, তো যেহেতু দুপুরে একবার খেয়েছি আর তো খাওয়া হয়নি, তো সন্ধ্যাবেলা আজকে আর টিফিন করিনি, কী করেছি তো ভাত ছিল, ভাতটাই সন্ধ্যাবেলার দিকে খেয়ে নিয়েছি 5:30 দিকে, তো দুই ছেলেকে খাই দিলাম, আমিও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এ তো বিছানায় কম্বলের নিচে বসে আছি, ঠান্ডা লাগছে, আর কম্বলের ভিতরে যদি একবার ঢুকা হয় না সন্ধ্যার পরে আর বেরোতে ইচ্ছা করে না, খুব ঠান্ডা লাগে। যাই হোক, আমি তো কম্বলের ভিতরে বসে আছি, এদিকে দেখো আমার ছোটো ছেলেকে দেখো, ওর তো ঠান্ডায় লাগে না, ওর মানে যত গরম আছে ওর শরীরে লাগতেছে, ফুল প্যান্ট পরা নাই, টুপি পরা নাই, শুধু ফুলাতে একটা জামা পরে বসে আছে, তো বই নিয়ে বসে আছে, এখানে বড় ছিল বই নিয়ে বসছিল, তো ওখানে কি বই আনতে গেল। যাই হোক, আর ডোলু মোলো তো আজকে দোকানে গিয়েছিলো, বাপের দোকানে, তাই না? আর আসার পথে এই যে এটা নিয়ে আসছে আজকে, এই যে একটা টেবিল, ছোট্ট একটা টেবিল, আর দেখা তো এমনি দেখাই দাও, এমনি লুডু আছে উপরে, দেখাই যাচ্ছে, তো লুডু আছে উপরে, লুডু খেলা যাবে, তো বসে বসে পড়াও যাবে। তো আমাদের তো ওখানে হাট আজকে রবিবার হাট, তো হাটে বিক্রি হচ্ছিলো, তো একটাই নিয়ে আসছি, তো দুটা বললাম যে নিয়ে বলে একটা দিয়ে চলবে, মানে কি বড় ছেলে ইউজ করবে না, ছোটো ছেলে ইউজ করবে, ও তো আর্ট করে মাঝে সাঝে, এটার পরে আর্টও করতে পারে, সারাক্ষণ তো ঘাড় নিচু করে মানে পড়তে হয়, তো ঘাড়টা একটু রেস্ট হবে যদি ওটার পরে যদি করে। যাই হোক, ওটা নিয়ে দিলাম,
তো ওখানে হাটে বিক্রি করতেছিল 150 টাকা করে, তো চিনা চেনা লোক তো 100 টাকা করে দিয়ে দিল, তো 100 টাকা দিয়ে নিয়ে আসছি। তো কাল গিয়ে আমি এরকম আর কি দাম শুনলাম দোকানে, তো দুই ছেলের খাতা আনতে গিয়েছিলাম, তো খাতা শেষ হয়ে গিয়েছিল, হোলসেল দোকানে গিয়েছিলাম, তো বললো নর্মালি 350 টাকার থেকে শুরু, তারপরে 450, 550, 650 এরকম আর কি দাম আছে আলাদা আলাদা কোয়ালিটি। যাই হোক, এটা আমি কিনে দিয়েছি কাজ চালানোর জন্যে, তো চলতে থাকুক। আর আজকে আর রাতে আর কিছু রান্না করব না, ভাত করব আর কিছু সেদ্ধ দিয়ে দিব, তো ঘি দিয়ে সেদ্ধ। আর আমার বর হলো শীতকালে বেশিরভাগ সেদ্ধ জিনিস খেতে পছন্দ করে, আলু বেগুন সেদ্ধ, ডিম সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ এগুলো খুব খেতে পছন্দ করে, আর সঙ্গে থাকতে হবে ঘি। তো যাই হোক, ওর তো টেনশন নাই আজ রাত্রের খাবারটা, তো একটু কিছু সেদ্ধ দিয়ে দিবো আর ভাত করবো। আর সকালে তো তরকারি, সকালে বলতে দুপুরে তরকারি রয়ে গিয়েছে, যেগুলো রান্না করছিলাম সবজি টবজি ওগুলো তো আছেই, আর রান্না করব না। আর তোমাদের ভিডিওতে দেখছিলাম, ভিডিওতে দেখছি কিন্তু আমি বেশি কিছু লিখতে পারি না, খুব খারাপ লাগে এটাই, যে মানে আমি যেটুকু লিখতে পারি ওইটুকুই আমি লিখে দিই, বা কোনো সময় লিখতে পারি না, কোনো সময় ইমোজি দিয়ে চলে আসি। ভিডিও ফুল দেখলেও আমি মানে খুব একটা লিখতে পারি না, আর অল্প দেখলেও খুব একটা লিখতে পারি না, মানে এটা হলো আমার প্রবলেম হয়ে যাচ্ছে। আর এর থেকে বেশি কিছু যদি আমি লিখতে যাই সেটা কী হচ্ছে, আমার ছেলেদের হেল্প নিতে হচ্ছে, ছেলেদের যেহেতু ওরা পড়াশোনা করে বারবার ডিস্টার্ব করা যাবে না যে বাবা এটি লিখে দাও, তো ওর জন্য আর কি ওদেরকে ডিস্টার্বটা কমই করি, তো আমার জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো। ওর জন্য আমি শুধু নাইস বা শেয়ারিং এটুকু যেটুকু আমি লিখতে পারি, তো এটাই তোমাদেরকে আমি লিখে দিয়ে আসি, ভিডিও দেখি কিন্তু এটুকুই লিখে দিয়ে আসি, নাইস শেয়ারিং বা নাইস এইসব ধরনের লেখাটাই আমার দেখবা সবাই, তোমরা লক্ষ্য করো এটাই বাবা, ওর জন্য বেশি কিছু আমি লিখতে পারি না, বুঝতে পারছো। আর যা হলো, আর আসার পথে নিয়ে আসলাম, আসার পথে নিয়ে আসছি তোমার হচ্ছিল মিষ্টি, তো মিষ্টি আর হচ্ছিল আমার বর আর যা গিয়ে দেখি আপেল কিনে রাখছে, 2 কেজি হবে মনে হয় আপেল কিনে রেখে দিয়েছে, তো সবগুলো টেবিলে রেখে দিয়ে এসে জামাকাপড় ছেড়ে ব্যাস ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। যাই হোক, তো ওগুলো এখন উঠাবো, সব টেবিলে রাখা আছে, আর মিষ্টি টিষ্টি আনা হয়েছে, তো বললাম যে সন্ধ্যাবেলা ভাত খেয়েছিলাম, আর টিফিন টিফিন কিছু খাওয়া হয়নি, তো ওগুলোই আছে, তো ওগুলো ফ্রিজে ঢুকাতে হবে। আর কি শুরু হয়েছে বিড়ালের অত্যাচার, পাগল হয়ে যাচ্ছে একদম পাগল, মানে এত পাগল হয়ে যাচ্ছি না, মানে মাথার মতো আমার খারাপ হয়ে যাচ্ছে, সকাল উঠলে আরো বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো। এই যে বিড়াল ঘুম থেকে উঠবো, উঠে দেখি বিড়াল ওখানে পটি করেছে, ওখানে পটি করেছে, মানে খুব অত্যাচার। আগে এত বিড়াল ছিল না, দেন ইদানিং এত বিড়াল হয়েছে, এত বিড়াল হয়েছে, আর কোথেকে একটা বিড়াল বাচ্চা দিয়েছে, আর হয়তো কেউ এসে এদিকে ছেড়ে দিয়ে গেছে, আর এই যে আমাদের মানে ঘর বাড়ি খুব অত্যাচার করতে, খালি বাচ্চা দুটো নিয়ে খালি ঘরের মধ্যে ঢুকতে দাও, ঘরের মধ্যে ঢুকতে দে, তো খুব অত্যাচার হচ্ছে, খুব অত্যাচার। মানে বিড়ালগুলো আসে কি করছে জানো, সোফাটা আছে বাইরে, সোফাটার উপরে গিয়ে বসে থাকবে, আমি ঘুম থেকে উঠে দিকে সোফাটার উপরে শুয়ে আছে, আবার শুধু একটা না দু অনেকগুলো বিড়াল দেখি, আর একটা একটা কালো বিড়াল আছে, একটা সাদা বিড়াল আছে, দুটো তো বড়, আর বাচ্চা তো আছে 3-4টাই। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একটা ছোপার মধ্যে শুয়ে আছে, আর একটা বাইরে যে যে বারান্দাদের চৌকিটা রেখে দিয়েছি ওই চৌকির মধ্যে গিয়ে আর একজন শুয়ে আছে, তো দেখো বিছানা টিছানায় শুয়ে থাকলে কেমন যেন লাগে না, একটা খিটখিট খিটখিট ব্যাপার। আর এই যে ঘরের মধ্যে ঢুকবে, আর এই যে ওখানে দৌড়াদৌড়ি করবে, ওখানে দৌড়াদৌড়ি করবে, মানে বাইরের জিনিস কিছু রাখতেও ভয় লাগছে, মানে ইদানিং বেশি অত্যাচার করতেছে, এত আর মানে অত্যাচার করতেছে না, ভালো লাগতেছে না। আর বিশেষ করে তো বাইরে পটি করে করে রেখে দেয়, ওইটা খুব খারাপ লাগে, সকালবেলা ওটা যদি তুমি উঠান ঝাড়ু দিতে যাচ্ছ দুকি সাইডে দেখো যদি পটি করে রেখে দেয় তাহলে তো আরো মাথা খারাপ হয়ে যায়, যে কি যে মানে পাগল হয়েছে, আমি কি করবো, আমি মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না, এত অত্যাচার করতেছে বিড়াল, মানে খুবই অত্যাচার করতেছে, সেটা তোমাদেরকে বলিনি আজকে, মানে মন থেকে বললাম যে মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো, মানে পাগল হয়ে যাচ্ছি, এত পাগল হয়ে যাচ্ছি না, কি
কি বলবো, একটু আগেও তো ওই যে ঘরের মধ্যে বাচ্চাগুলো নিয়ে ঢুকছে, আমি বের করে দিচ্ছি। একদিন তো চোখের নিচে ঢুকেছিল, দুইটা বাচ্চা নিয়ে ঢুকে দিয়েছিল, আবার বাইরে রেখে আসছে ওদিকে। তো আবার সে কোথায় ছিল, একদিন দুদিন বন্ধ ছিল, কিন্তু বড় বিড়ালগুলো অত্যাচার কমে নাই, বড় বিড়ালগুলো অত্যাচার করছিলই, কিন্তু এই যে ছোট বাচ্চাগুলো আবার যে অত্যাচার শুরু হয়ে গেছে, মানে খালি বারবার ঘরে ঢুকে যাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে। আর তো রাত্রেবেলা গেট তো আমাদের মানে বাইরে গেটটাই ফাঁকাই গ্রিলটা, তো ওটা তো আর একদম বন্ধ করে নাই, সাইডে সাইডে ফাঁকা, মাঝখানে মাঝখানে ফাঁকা। আর ওরা তো লাফ দিয়ে ঢুকে যায়, ঢুকে যে ঘরের ভিতরে ঢুকে, মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, ভালো লাগে না। বিশেষ করে আর ঘিনা ঘিনা কিট 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 লাগে, বিড়াল টিড়াল দিয়ে সবাই সকালবেলা ওটা ওরা ঝাড়ো, এই করো ওই করো, ধো, বিরক্ত একটা জিনিস, ভালো লাগছে না। যাই হোক, অনেক বক বক করে ভাবলাম। আর বাবা দোকান থেকে কলাগুলো নিয়ে আসছি, কলাগুলো তো খাওয়াই হচ্ছে না ঠিক মতন, কালো হয়ে যাবে, তার জন্য কলাগুলো আগে একটা ছেলেকে ছুলে দিয়ে নিই। আর এখানে আছে হচ্ছিল রসগোল্লা, আর দু রকম মিষ্টি, এক রকম মিষ্টি দুই ছেলে খাওয়া হয়েছে, আর এক রকম আছে আছে ডালের বড়ি নিয়ে আসছি, আর নিয়ে আসছি পাস্তা, পাস্তা শেষ হয়েছিল, সেখানে 1 কেজি পাস্তা নিয়ে আসছি। আর এই যে আছে আপেল, হয়তো 2 কেজি হয়তো আপেল। আর এখানে আছে গুড়, খেজুর গুড়, নতুন খেজুর গুড় নিয়ে আসতো আমার বর, যা দেখবে দুই চোখে তাই নিয়ে আসবে, ও প্রথমবার গুড় দেখে ভালো লাগছে তো নিয়ে চলে আসছে। আর কলাটা আগে ছেলেকে ছুলে দিই, নাহলে কী হয় বলো তো, কলাগুলো দেখো কালো কালো অলরেডি হয়েছে, চললো তো, এটা আগে খেয়ে নিতে হবে, অনেকগুলো আছে নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমার বর ফল খেতে খুবই পছন্দ করে, মানে বাজারে যে কোনো ফল যদি সৌন্দর্য লাগে, ওর যদি মন চায় 2 কেজি 3 কেজি করে ফল নিয়ে চলে আসবে। তো আজকে আপেলটা পছন্দ হয়েছে, আপেল নিয়ে নিয়েছে, আবার এখানে কলা ছুলে নিয়েছি। আর যে ছোটো ছেলে কলা খায় না, ওকে আমি কলা কিছুতেই খাওয়াতে পারি না, ওই যে আপেল খাচ্ছে, কলার বদলে আপেল খাচ্ছে। আর এদিকে যে বড়ো ছেলে কলা খাচ্ছে, একে আবার কলা ছুলে ছুলে দিতে লাগে, নেন খান। আর এখানে আমার একটা নিই, এটা আমি খাই নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি দিনে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।